আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঘাত হানতে সক্ষম মার্কিন ভূখণ্ডে। উত্তর কোরিয়া আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও আমেরিকা বিষয়টি নিশ্চিত করেছে। যদি বিষয়টি সঠিক হয় তাহলে উত্তর কোরিয়া চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ পিয়ংগান প্রদেশের পিয়ংসং শহরের কাছ থেকে আগতনামা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়িয়েছে উত্তর কোরিয়া এবং তা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তবে উত্তর কোরিয়া এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। গত 15 সেপ্টেম্বরের পর এই প্রথম দেশটি এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি আন্দেরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় 4,000 কিলোমিটার উচ্চতা উঠে এবং জাপানের বিশেষায়িত অর্থনৈতিক জোনে পড়ার আগে তা ভেঙে যায়। তিনি জানান, উত্তর কোরিয়া এ পর্যন্ত যত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার মধ্যে এটি দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও সাংবাদিকদের একই কথা জানিয়েছেন। তিনি জানান, উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন সরকারের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয় যে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। সেই দিনই পিয়ংইয়ং এ পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ন হ্যাপ জানিয়েছে, কক্ষপথের যে উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থিত তার চেয়ে অন্তত 10 গুণ উচ্চতা উঠেছিল আজকের ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথ থেকে 250 মাইল উপরে অবস্থিত। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা এমন একটি পরিস্থিতি যা আমরা মোকাবিলা করব। তিনি আরও বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার বিষয়ে আমেরিকার অবস্থান কোনো পরিবর্তন হবে না। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ক্ষেপণাস্ত্র